দর্শক বন্ধুরা এবং কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই কৃষক আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে। দর্শক, আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কাশিমপুরে। তো এখানে একটি নতুন তৈল বীজ উৎপাদন হয়েছে, সেটার নাম আমি সঠিক জানি না, আমি আপনাদের জানাচ্ছি। এই সম্বন্ধে আমাদেরকে বিস্তারিত তথ্য দিবেন আমাদের তানভীর সরকার ভাই। চলুন, তার কাছ থেকে ডিপ্লোমা কৃষিবিদ, তার কাছ থেকে এই তেলবীজ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম তানভীর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভাই, এই তেলবীজ সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উন্নয়ন কেন্দ্র কাশিমপুর গাজীপুর। এখানে আমরা যেটা দিচ্ছি আপনার তেলবীজ, তার নাম হচ্ছে তেরিলিয়া। 2021-2020 সালে বাংলাদেশ বীজ বোর্ড অনুমোদন দিয়ে নাম করণ করেন কাউপ্রিলা এক কোরিয়ান একটি তৈল বীজ। এটা বীজটা আমরা বাংলাদেশ এটা কোরিয়া থেকে সংগ্রহ করা হয়েছে, একদম নতুন আপডেট। তৈল ফসলটা উৎপাদন করতে 110 দিনের মতন প্রায় লাগে, গবেষকদের মতামত এটা আমরা এটাই পেয়েছি। তাছাড়া এটা আপনার উচ্চ গুণসম্পন্ন এবং উচ্চ মূল্যের, যা আমরা যত জানতে পারছি ওইটা হচ্ছে কোরিয়ান থেকে কিছু আমদানি করতো তেল, যা মূল্য পড়তো 2200 টাকার মতো। বর্তমানে যদি আমরা এটা বাণিজ্যিকভাবে বাংলাদেশে বিস্তার লাভ করে, সেক্ষেত্রে খুব অল্প মূল্যের ভিতরে তেলটা সরবরাহ করা সম্ভব হবে। সেই উদ্দেশ্যে আমরা এটা বীজ উৎপাদন করতেছি এখানে সারা দেশে বিস্তার লাভ করার জন্য। আমরা যখন দেখছি এটা তৈল ফসল হিসেবে এটাতে 25% তৈল পাওয়া যায়, আর হচ্ছে 65% মতন অবশিষ্ট অংশ থাকে। সেই হিসাবে যতটুকু আশাবাদী, ইনশাল্লাহ এটা বাণিজ্যিকভাবে ভালো সফলতা আসবে ইনশাল্লাহ, দেশের একটা নতুন একটা জাত বিস্তার লাভ করবে। এটা আপনার এই সরিষা বা সয়াবিন যে তেল আছে, এটা স্বাদ সম্বন্ধে যদি বলতেন। না, এটার স্বাদ, এটার সুন্দর একটা গন্ধ আছে, আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন এটার স্বাদটা, গন্ধটা ভালো, এটা গন্ধ আছে। আর তেল তৈলের তো আপনারা জানেন এটার স্বাদ সম্বন্ধে। তাছাড়া এটাতে যে কিছু পুষ্টি উপাদান আছে, যেটা আদা সয়াবিনে ফ্যাট, এটা যদি ফ্যাট হওয়ার সম্ভাবনা এই কবে জানতে পারছি, এটা ফ্যাট হবে না, মানে শরীরের জন্য স্বাস্থ্যের জন্য মোটামুটি এটা উপকারী। আচ্ছা, তাহলে এটা বাংলাদেশে এটা ব্যাপকভাবে আপনার এই সম্প্রসারণ, মানে ব্যাপকভাবে বিস্তার লাভ করার লক্ষ্যে আমরা এটা করা সম্ভব, চাষাবাদ উপযোগী। হ্যাঁ, অবশ্যই আমরা সেই জন্য এটা তো নতুন একটা, এই এখনো কি আপনারা ওই কৃষক পর্যায়ে নিতে পারছেন এই ফসলটা? এটা তো দেখা গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অলরেডি তারা অনেকগুলো চেষ্টা চালাচ্ছে, তাদের কৃষক পর্যায়ে পাঠাইছে। আর আমরা যেটা করতেছি আমরা বীজ উৎপাদন করতেছি, এটা আমরা কৃষক পর্যায়ে পাঠাবো আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ। আমরা এটা তেল ভাঙ্গাইছি, এর আগে যে করছি ওখানে আমরা 25% আমাদের পার্সেন্ট হিসাবে 25% আসছে, 25% 4 কেজিতে হ্যাঁ 1 কেজি 1 কেজি 4 কেজিতে 1 কেজি সরিষার তুলনায় একটু কম, কিন্তু এটা আপনার এটা আপনি যেমন আমরা সানফ্লাওয়ার অয়েল যেটা শুনছি, সূর্যমুখী তেল বা সয়াবিন সরিষা, এটার আপনার খরচটা কীরকম? চাষাবাদ খরচটা ওরকমই না এটা বেশি? এটা চাষাবাদ খরচ ওই আপনার আমাদের সরিষার মতো নেই, ওই রকম বেশি চাষাবাদ খরচ না। তবে এটা যেটা সরিষা তো আমরা বুনে ছিটাই বন করি, ছিটাই বনে এটা আমরা সারিভাবে করছি, সারিবদ্ধভাবে করছি বেড আকারে। এতে কি আপনার বীজ কম লাগে? হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে বীজের পরিমাণ কম লাগবে। আর আপনি দেখলাম তো এই পুরাটা তো আপনি 25% আপনি রয়ে যায় তাই না? এগুলো আপনি এই মানে এই জ্বালানিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাইব, এই 25% তেল থাকার পরে বাকিটা ওইটার যে অদৃষ্টাংশ এটা এখনো বলা যেতে পারে না কি কাজে লাগানো যায়। তবে এই যে সরিষার তো আমাদের খৈলটা গাছের গাছের উপকার হয়, গরু ছাগল আমাদের গবেষকরা বলতে পারবে পরবর্তীতে যে এটার অদৃষ্টাংশটা কি কাজ লাগতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো এরকম পরবর্তীতে আবার আপনার সাথে দেখা হবে আশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।